গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে আর যাই বলো না কেন, যার জন্য আমার এরকম অবস্থা। আর একটু তো সাবধানে থাকতেই হবে, কারণ সামনে অনেকগুলো বিয়ে বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিয়ে বাড়ি রয়েছে হচ্ছে 17 তারিখ, 17ই জানুয়ারি। বলেই দিচ্ছি, যখন বলেই দিই পুরোটা, 17ই জানুয়ারি দিয়ারানির বিয়ে আছে। তো আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে। আসানসোল যাব প্রথমে, ওখান থেকে দুর্গাপুর, মানে দিয়াদের বাড়ি দুর্গাপুর, আর বড় মাসির মুনির বাড়ি হচ্ছে, মানে দিদি ভাইয়ের বাপের বাড়ি হচ্ছে আসানসোল। তো এই দুটো জায়গায় যাওয়ার রয়েছে আমাদের। দেখা যাক কবে বেরোই না বেরোই, সবই তো আমাদের কাজটা ধীরে বলবো, এখনো দেরি আছে। এখনো তো ডিসেম্বর মাস শেষই হয়নি, 25শে ডিসেম্বর আসেনি, তারপর নতুন বছর আর কি এইসব। আর আমাদের আজকে বেরোনোর কথা ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, উনিও আছেন। এই যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সিরিয়াসলি ঠান্ডা লাগছে, ও তো পকেট থেকেই হাত বার করছে না। আর আমার তো আজকে সোয়েটারের পকেটে নিয়ে আমি পড়েছি, কুর্তি সোয়েটার একটা, ওই বেরিয়েছিল তখন। তো চলো যাই, আগে রিক্সা উঠতে হবে, তার আগে একটু হেঁটে যেতে হবে। জোরে হাঁটলে বেশ গরম হওয়াই যায়, দেখা যাক কতটা কি হতে পারে, কিন্তু জোরে হাঁটতে গেলে আবার হাঁপিয়ে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এতটা সিঁড়ি ছিল না, পুরো হাঁপিয়ে গেছে, আর আমার টিপটা কখন যেন পড়ে গেছে। অনেকটাই টাইম লাগলো, এখন বেজে গেছে প্রায় 10:30। তো চলো দেখি কাজটা করতে কতক্ষণ লাগে। বেশ অনেকক্ষণ টাইম লাগবে আমরা জানি, তাও দেখা যাক এবার কতক্ষণ কি টাইম লাগে, আদৌ হয় কি না। কাজে তো আমাকে লাগবে না, লাগবে ওকে, তো ওখানে অনেকটাই টাইম লাগবে। আমি কী বা করবো ওখানে থেকে, আর বসারও সেরকম কোনো জায়গা নেই। তো ওই জন্যে আমি ভাবলাম যাই, আমি তাহলে একটু হেঁটেই আসি সামনে টামনে থেকে, বেশি দূর যাবো না, যেখান থেকে আমি ফিরে যেতে পারবো আবারও একা একা, সেই রকম জায়গাতেই যাবো। তো দেখি কতদূর কী আছে, সামনাসামনি যদি কিছু ভালো কিছু দেখি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হেঁটেই যাচ্ছি, এখনো ভালো কিছু দেখতে পাইনি। হেঁটে যাচ্ছি বলতে, আগে গেছিলাম অন্যদিকে, আবার ওই দিক থেকে ফিরে এসে আরও একটা দিকে এলাম। একটা চোখে পড়েছে দুর্গা মন্দির সোসাইটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই মন্দির আছে, তার মানে এগুলো যাক একটু। দমদম পৌঁছে গেছি, আর মোটামুটি আমাদের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন খিদে তো পেয়েছে, তাই এই দোকানটার কাছে এলাম, এখন খাবো কিছু তারপর বাড়ি যাবো। দমদম থেকে ট্রেন কটায় কটায় জানি না, দেখা যাক, আগে খেয়ে নি দেখি কি খাই, আগে মোটামুটি পাওয়া যাচ্ছে। এই 25শে ডিসেম্বর আসলে এত সুন্দর করে সাজানো থাকে দোকানগুলো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমরা বিরাটি ঢুকে গেছি, চলো এবার আর দমদম থেকে তখন আমরা মোমো খেয়েছিলাম। এই জায়গাগুলো কখনো ফাঁকা থাকে না, বাপরে। বাড়িতে এসে গেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ আগে, আর আমার নিজেরই না কলকাতা আসার পর থেকে নিজের ব্লগগুলোই মন মতো লাগছে না ঠিক। চেষ্টা করছি যে রোজ রোজই ঠিকঠাক করা, কিন্তু রোজ রোজই এত কাজ থাকছে যে হয়েই উঠছে না। কালকের দিনটাও হবে না হয়তো, আমি জানি কালকেও আমাদের একটু বেরোতে হবে, তো সব মিলিয়ে হয়েই উঠছে না, বিশ্বাস করো। মানে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, জানি না কেন এবারটা এরকম হচ্ছে। তবে আমি সত্যি নিজের, মানে তোমরা জানো যে আমি কাজটাকে কতটা ভালোবাসি, তো সত্যিই চেষ্টা করছি, দেখা যাক। আশা করি 24 তারিখ থেকে আমি ঠিকঠাক ব্লগ দিতে পারবো, মানে সেটা যাবে 25 তারিখ, 25শে ডিসেম্বরে। আর আজকে আমার না সত্যিই গরম লাগছে, ওরও গরম লাগছে, গেঞ্জি পরে জাস্ট বসে রয়েছে, আর ছেলে ভুলভাল কাজ করছে এখানে, ভুলভালই তো এটা, না এখানে ও একটু কাজ করছে আর কি। আমার পাসপোর্ট ছিল না, তো পাসপোর্ট তৈরি করতে দিচ্ছে আর কি। আসলে আমরা এখানে থাকি না, তো তো হাজিরা দিতে হয় একটা, তো সেসব আর হয়ে ওঠে না, ওই জন্য আর করা হয়নি। মামনিরটা আর আমারটা নেই, ওর তো করতেই হয়েছে, যেহেতু চাকরি অফিসে তো লাগেই ওদের, পাপারও আছে, কিন্তু মামনির আর আমার নেই আপাতত। আমারটাও করলো, মামনিরটা একটু পরে করবে না, আজকে আমাকে তোমার ফোন ধরে দিতে হবে।
কারণ আমি এখানে এসে রান্না বান্না কিছুই দেখাতে পারছি না, কিন্তু আজকে রাতে খাবো আমরা ভাত। মামনি বলছিল তুই সারাদিন নিচ্ছিস, করার দরকার নেই, কিন্তু আমি মামনিকে বললাম না না আজকে আমার কিচ্ছু শেয়ার করা হয়নি, সেভাবে আজকে আমি শেয়ার করবো, তুমি রান্না করো না, আমি রান্না করবো। আমি ঠিক আছে, এসে রেস্ট নিয়ে নিয়েছিলাম, 5:30টার দিকে ঢুকে গেছে, আর এখন বাজে 9:45, প্রায় 9টাই বাজে যায় ধরো। তো এখন যাবো টুকটুক করে আস্তে ধীরে করবো, পেঁয়াজকলি আলুটা ভাজতে হবে, ওটা মামনি সকালেই কেটে ফেলেছে, তো ওটা করবো। আর মাছের তেলটা ও খাবে, ভাজা করবো, শুধু ও নয় আমিও খাবো ওটা, আর মাছের ঝোল বানাবো। তো চলো দেখা যাক রান্নাঘরে গিয়ে কি কি করা যায়। আর হ্যাঁ, তবে একটা কথা ঠিক, তোমরা কিন্তু ভিডিও দেখছো, লাইক করছো না, কমেন্টস করছো না, এটা কিন্তু একদম ভালো লাগছে না। প্লিজ 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 তোমরা একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তো ভালো লাগে, বিশ্বাস করো, সত্যি ভীষণ ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো এবার যাই রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, প্রায় 9টার পরের দিকেই এলাম। এই ফুলকপি, শিম, আলু, একটা পটল পেলাম ফ্রিজে, সেটাও দিয়ে দেবো, টমেটো, ধনে পাতা সব দিয়েই হবে মাছের ঝোল। ঝোল ঠিক করবো না ওই আর কি, মানে ঝোলটার দরকার ছিল তাই, কিন্তু মাছটা হচ্ছে ভোলা মাছ রয়েছে ফ্রিজে, আর একটু চুনো মাছ ভাজবো, যেহেতু একটু ভোলা মাছ, বরফের মাছ, ওই জন্য সর্ষে বাটা তো দিতেই হবে, কিন্তু ঝাল টাইপের করলে ডাল লাগতো, কিন্তু ডাল তো এখন রাতে করবো না, ওই জন্য এই প্রসেসে আজকে মাছের ঝোলটা হবে। ওর আর আমার কোনো ব্যাপার না, পাপারও কোনো ব্যাপার না, আর মামুনি ভোলা মাছ খায় না, তাই ওই কাচকি মাছটা যে আনা রয়েছে ওটাকে ভাজবো, আর একটু মাছের তেল ভাজবো। হবে না করে অনেক কিছুই হচ্ছে, আবার মামুনি একটু পেঁয়াজ কলি আলুটা কেটে রেখে দিয়েছিল, সেটাকেও ভাজা হয়ে গেছে, তো মোটামুটি এইসবই চলছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চলো আমি একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। আলু আর ফুলকপিটাকে তো ভাপিয়ে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু ফুলকপিটাকে ছেড়ে দিয়েছি, আর এবার দিচ্ছি শিম আর পটলটাকে, শিমটাকে আর ভাপাইনি। এখন আর শিলে মশলাটা বাটবো না, মিক্সিতেই বেটে নেবো। মোটামুটি সবজিগুলোকে এবার ওই সর্ষে পোস্ত আর একটুখানি জিরে দিয়েছি, দিয়ে এবার কষা, বেশি মশলাপাতি দেবো না যেহেতু ঝোল মতোই করবো। এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি, তো চলো দেখিয়ে দিই কী কী হয়েছে। মোটামুটি 1.5 ঘন্টার মতো সব হয়ে গেছে। এখানে তো ভাতই আছে, এই যে এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, এটা যদিও বা মনে হয় না আজকাল খাওয়া হবে বলে, এটা হচ্ছে মাছের তেলটা ভাজা, এই যে এটা হচ্ছে ওই কাচকি মাছটা ভাজা করেছি, এটা আমাদের মাছের ঝোলটা, মামুনি ভোলা মাছটা খায় না তাই আগেই তুলে রেখে দিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের মাছের ঝোলটা, আর এখানে দুধটা গরম বসিয়ে। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে না জম পিস খাওয়া দাওয়া হয়েছে, ভীষণ ভালো ছিল তেলটা। আর আজকে মশাইটা কিভাবে যেন টানানো হয়েছে, এই পাশে চলে এসে আমি কথা বলতে পারছি না। যাই হোক, আজকে এদের সাথেই নয় ব্লগটা শেষ করলাম, এই ক্যালেন্ডারের এই ফটোটা আমাদের দুজনেরই এতটা পছন্দের যে ক্যালেন্ডারটা পুরনো হয়ে গেল, আবার আমরা টানিয়ে দিয়েছি, এটা 2020-র ক্যালেন্ডার, তা ডেটটা দেখি না আমরা, ফটোটা এত ভালো লাগে যে আমরা ফটোটাকে রেখে দিয়েছি। চলো আজকের মধ্যে টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগের কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সাথে থেকো। আর বললাম না কথাগুলো, কারণ মাঝে অলরেডি বলে দিয়েছি, যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, যদিও হ্যাবক কিছু ছিল না, যতটা পেরেছি আজকে চেষ্টা করেছি, কারণ আজকে ডেটা দেখতেই পাচ্ছো যে ব্যস্ত। অবশ্যই কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ভালো ব্লগের এটা হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি এখনো দাঁড়াইনি, আমি একদিন স্কিপ করলেই চ্যানেলের রিচ কমে যেতে পারে, আর আমি সেটা চাই না, তাই যেটুকু অন্তত পারি, যেটুকু চেষ্টা করি দেওয়ার, এতটা খেটে খুটে এসেও চেষ্টা করেছি রান্না ঠান্না করে একটু ব্লগটাকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানোর, তো তোমরা সাথে থাকলে এই চেষ্টাটা আরো বেশি হয়, বিশ্বাস করো, এই টায়ার্ডনেসটা আর টায়ার্ড থাকে না, মনে হয় না ঠিক আছে আমি কিছু তো পাচ্ছি, অনেকজনের ভালোবাসা তো পাচ্ছি, এটাই আর কি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, টাটা, গুড নাইট।